নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের অনলাইন ক্লাস শুরু করছি, চতুর্থ শ্রেণী গণিত। আজকে আমি তোমাদের গসাগু এবং লসাগু এই দুটো পদ্ধতি দিয়ে করাবো, এর আগেও করিয়েছিলাম। তো তোমাদের আমি আগে বলে নেই, আমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষা তোমাদের অঙ্কের সিলেবাস থাকবে 1 থেকে 35 পৃষ্ঠা পর্যন্ত, নিজে করো 6 অধ্যায় পর্যন্ত। তো তোমাদের বলে রাখি, তোমাদের যে পরীক্ষা হবে, পরীক্ষার প্রশ্নপত্র আগামী 29 জুন থেকে স্কুলে দেওয়া হবে। তো তোমাদের বাড়িতে বাবা মাকে বলবে স্কুল থেকে প্রশ্নপত্র নিয়ে যেতে। তো তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হবে 29 জুন থেকে 6 জুলাই। আজকে আমাদের এখন অনলাইন ক্লাস শুরু করছি। আমি তোমাদের নিজে করো 5, নিজে করো 5, 5-এর ক নম্বর অঙ্কটি আমি তোমাদের করাবো। এরপর তোমরা খ, গ, খ, উমু, চ এবং সঙ্গে উমু পর্যন্ত এবং সঙ্গে নিজে করো 6-এর 5-এর খ, গ, ঘ, উমু, এ কটি অঙ্ক তোমরা বাড়িতে করবে। এবং সঙ্গে তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, তোমরা প্রথম থেকে ভালো করে রিভাইজ দিয়ে আবার করবে, কোথাও অসুবিধা হলে জানাবে, আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা না। তোমাদের আমি আজকে ক্লাস শুরু করছি। দেখো কি বলছে 1 নম্বর, যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 24, 28, 36 বিভাজ্য। তো দেখো, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 24, 28, 36 বিভাজ্য, এরকম কোনো ডাকের অঙ্ক বলা থাকলে, কোনো বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা যখনই বলা থাকবে সঙ্গে সঙ্গে আমাদের ভাবতে হবে, আমাদের গসাগু করতে হবে। বৃহত্তম সংখ্যা বলা থাকলে আমাদের কি করতে হবে, গসাগু। তো আমরা কি জানি, আমরা 4টি পদ্ধতিতে গসাগু করতে পারি। তোমাদের তোমরা যেটা ভালো মনে করো যে কোনো একটি পদ্ধতিতে গসাগু বের করলে হবে। আমি তোমাদের ভাগ পদ্ধতিতে গসাগু বের করব, বের করা শেখাবো। তো দেখো কি বলছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 24, 28, 36 বিভাজ্য। আমি এখন অঙ্কটির উত্তর করব। 5-এর ক, নিজে করো 5, নিজে করো 5-এর ক, 5-এর ক, নিজে করো, নিজে করো 5, নিজে করো 5, 5-এর ক। তাহলে কি করবো আমরা এখন, গসাগু বের করবো। তোমাদের আমি কি করলাম, যে আমি বললাম তোমাদের যে ভাগ পদ্ধতিতে আমি গসাগু বের করবো, তোমরা যে কোনো পদ্ধতিতে বের করো, বের করতে পারো। তো এখানে কি বলা আছে, 24, 28, 36। তো আমি লিখে নিই কমা দিয়ে, 24, 28, 36। তো আমরা এখন ভাগ পদ্ধতিতে গসাগু বের করবো। তো ধরো প্রথমটাকে আমি ভাগ করবো, যে 24 দিয়ে 28কে আমি ভাগ করবো, তাহলে কি হচ্ছে, 24 অক্ষে 24 হয়ে থাকলো। আমাদের যেটা ভাগশেষ পড়ে থাকবে, আমি তোমাদের বলেছিলাম যেটা ভাগশেষ পড়ে থাকবে, এই ভাগশেষ দিয়ে আবার কি করবো আমরা, ভাজককে আবার ভাগ করবো। তো ভাজক কত আমাদের, 24, 24কে ভাগ করলে হচ্ছে আমাদের 6, 4, 6, 24। তাহলে আমাদের এখানে দেখো, এখানে এই 24 এবং 28-এর যে গসাগু পেলাম, গসাগু কত হলো ওখানে বলো, এখানে আমাদের গসাগু হচ্ছে 4, 6 না। কেউ তোমাদের আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের যেটা ভাজক থাকবে সেই ভাজকটাই হচ্ছে আমাদের গসাগু। আমাদের যে ভাগফল এখানে 6 বেরিয়েছে, তো আমাদের এখানে 6 হবে না, হবে আমাদের 4। তো আমাদের ভাজক হচ্ছে 4, তো আমাদের গসাগু এখানে 4। তো আমাদের 24 এবং 28-এর গসাগু পেলাম 4, তখন যে গসাগুটা আমার বেরোবে সেটা দিয়ে আবার যে বাকি সংখ্যাগুলো থাকবে সেটাকে আমাদের ভাগ করতে হবে। তো এখানে 4, তো আমরা এখন এখানে কত আছে আমাদের এখানে, 36। তো 4 দিয়ে আমাদের কি করতে হবে, 36কে ভাগ করতে হবে। দেখো আমি এখানে ডান দিয়ে করলাম, 4 দিয়ে আমি 36কে ভাগ করবো। তো 4 দিয়ে 36কে ভাগ করলে আমাদের কত হচ্ছে, 4 ঘরের নামতা পড়বো, 4 9 36, আমাদের হচ্ছে 4 9 36, হয়ে গেল। আমরা 3 থেকে ভাগ করলাম, তাহলে আমাদের এখানে গসাগু কত বের হলো, 4, 4। কেন, আমরা কি বলছিলাম, ভাগ প্রক্রিয়া গসাগুর ক্ষেত্রে আমাদের ভাজককে গসাগু ধরতে হয়, আমাদের এখানে ভাগফল যেহেতু নয় তো আমরা কি করবো, 4কে গসাগু ধরবো। তাহলে আমরা কি হলো উত্তর, যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 24, 28, 36 বিভাজ্য, তাহলে উত্তর লিখবো আমরা 4।
পাস্টার বলছে আমাদের দিয়ে 24 28 36 এভাবে তোমরা পরের বাকি অঙ্কগুলো করবে। এখন আমি তোমাদের লসাগু করাবো, নিজে করো। 6 নিজে করো, 6 নিজে করো, 6 আমি অঙ্কটি মুছি নিই এখন। কি বলছে নিজে করো, 6 এর 5 এর ক বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 16 28 ও 24 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যায়। তো বলছে আমাদের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 16 18 ও 24 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যায়। তো আমরা সম্পূর্ণরূপে কিভাবে ভাগ করতে হবে, তোমাদের আমি কি বলছিলাম একটু আগে, গসাগুর ক্ষেত্রে বৃহত্তম সংখ্যা বললে আমাদের কি করতে হবে, গসাগু। একইভাবে যখন ক্ষুদ্রতম সংখ্যা বলবে, ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, লসাগু করব। তাহলে কি বললাম তোমাদের আমি, ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে, লসাগু বের করতে হবে। তো আমরা এখন বের করব। তো আমাদের এখানে কত বলছে, 16 18 এবং 24। তো আমরা লিখে নিই, আমাদের 16 18 এবং 24 করবো আমরা এখন লসাগু বের করবো। তো 16 18 এবং 24 লসাগু আমরা বের করি। আমরা লসাগু বের করতে পারি অনেক পদ্ধতিতে, তো আমি তোমাদের হ্রস্ব পদ্ধতিতে লসাগু বের করবো। 16 18 এবং 24 লসাগু বের করি। দেখো আমরা কি করবো, মৌলিক সংখ্যা দিয়ে দিব, 3 দিয়ে 8 দুগুণ 16, 9 দুগুণ 18, বিয়োগকে 2 2 দুগুণ 4, আবার কত হবে, 2 দিয়ে 4 দুগুণ 8, 9 কে 2 দিয়ে 9 কে ভাগ যাচ্ছে না, 9 9ই থাকবে এখানে, 2 দিয়ে 6 দুগুণ 12। একইভাবে হচ্ছে আমাদের, এখন দেখো আবার 2 দিয়ে দিব আমরা, 2 দিয়ে 2 দুগুণ 4, 9 9ই থাকলো, তারপর হচ্ছে 3 দুগুণ 6 হয়ে গেল। তো আবার দেখো আমরা 3 দিয়ে দেব, 3 দিয়ে 2 কে ভাগ যাচ্ছে না, 2 লিখবো আমরা, 3 3 কে 9 3 3 দেবো, সবগুলো মৌলিক সংখ্যা বের হয়ে গেল। তো আমরা এখন লসাগু বের করবো। সুতরাং আমি ডান দিকে লিখে নিই, সুতরাং লসাগু কত বেরোলো আমাদের, 2 × 2 × 2 × 3 × 2 × 3। তো আমরা এখন কি করবো, গুণ করবো, 3 দুগুণ 3 দুই কে 9 9 দুগুণ 18 18 দুগুণ 36 36 দুগুণ 72 72 দুগুণ 144। তো আমাদের লসাগু বের হয়ে গেল কত, 144, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। তো আমাদের কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 16 18 এবং 24 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যায়। তাহলে আমাদের কত বের হলো, 144। তো কি লিখবো আমরা এখন, 144 সংখ্যাকে 16 18 এবং 24 দিয়ে কি করবে, সম্পূর্ণরূপে ভাগ করা যাবে। এখন আমরা উত্তর লিখব, সুতরাং
144 ক্ষুদ্রতম সংখ্যাকে সম্পূর্ণ রূপে ভাগ করা যায়। এভাবে বাকিগুলো তোমরা বের করে নেবে। কিভাবে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা বলা থাকলে কিভাবে করতে হয়, তাহলে কি বললাম তোমাদের আমি, বৃহত্তম সংখ্যা থাকলে আমরা কি করবো, বৃহত্তম সংখ্যা দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা গেলে আমরা কি করবো, গসাবো। একইভাবে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে যদি বলে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে বিভাজ্য, তাহলে আমরা কি করবো, ক্ষুদ্রতম সংখ্যা থাকলে আমরা কি বের করবো, লসাবো। ঠিক আছে, তোমরা এইভাবে বাকি অঙ্কগুলো করবে। তোমাদের তাহলে কি বললাম, বাড়ির কাজ থাকলো নিজে করো, ছয়ের নিজে করো, পাঁচের খ গ ঘ উম সঙ্গে নিজে করো, ছয়ের পাঁচের খ গ ঘ উম এই চার আটটি অঙ্ক তোমাদের বাড়িতে থাকলো, সঙ্গে প্রথম থেকে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা। তো এখানেই আজকে আমাদের ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকবে, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। নমস্কার।